সারা দেশে ছোট বড় মিলিয়ে 21টি নতুন সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার। জায়কার অর্থায়নে এসব সেতু নির্মাণ করা হবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সেতু বিভাগ। এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী নির্ধারিত সময় প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয়ে বিশেষ তদারকি সেল গঠনের নির্দেশ দেন। জানান, করোনার মাঝেও মেট্রো রেলের কাজ এগিয়ে চলছে পুরোদমে। দেশের পশ্চিমাঞ্চলের 23টি জেলার ছোট বড় 61টি সেতু নির্মাণ আর সংস্কারের লক্ষ্যে ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল। 3,000 কোটি টাকার ওই প্রকল্পে জাপানের উন্নয়ন সংস্থা জাইকা ঋণ দিচ্ছে 2,000 কোটি টাকার মতো। নতুন করে সেই প্রকল্পের পরিধি বাড়ানো হচ্ছে। এবার যুক্ত হচ্ছে আরও 21টি সেতু নির্মাণের কাজ। এর 13টি হবে দেশের দক্ষিণাঞ্চলে আর বাকি 8টি উত্তরবঙ্গে। এজন্য ব্যয় হবে 650 কোটি টাকা। আর তা নির্মাণের লক্ষ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হলো বৃহস্পতিবার। চুক্তি অনুযায়ী আগামী 24 মাসের মধ্যে এই সেতু নির্মাণের কাজ শেষ হবে। আমি প্রকল্প কর্তৃপক্ষ, নির্মাণ প্রতিষ্ঠান কনকর্ড প্রগতি এবং স্পেক্ট্রা জেবিকে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করার জন্য আন্তরিক অনুরোধ করছি। পাশাপাশি মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ অধিদপ্তরকে চলমান যে সকল প্রকল্প বাস্তবায়নে নানান ধরনের বাধা রয়েছে তা নিষ্পত্তি করে দ্রুত কাজ সম্পাদনে বিশেষ তদারক টিম গঠন করার নির্দেশ দিচ্ছি। অনলাইন আলোচনায় যোগ দিয়ে সড়ক পরিবহন মন্ত্রী জানান, এর আগে এই প্রকল্পের আওতায় শুরু হওয়া 61টি সেতুর মধ্যে 21টিরই নির্মাণ কাজ শেষ হয়েছে। রংপুর ও রাজশাহী অঞ্চলের 35টি সেতুর গড় অগ্রগতি 80%-এর উপরে। করোনার মাঝেও ঢাকার মেট্রো রেল প্রকল্পের সার্বিক অগ্রগতিও পৌঁছেছে 47%-এ। কাজ চলছে পুরোদমে। বর্তমান ভায়াডাক্টের উপর রেল লাইন বৈদ্যুতিক লাইন স্থাপনের কাজ এগিয়ে চলেছে। স্বাস্থ্যবিধি প্রতিপালন করে মেট্রো রেল প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এছাড়া মেট্রো রুট 1-এর নির্মাণ কাজ শুরুর লক্ষ্যে প্রাথমিক প্রস্তুতি শেষে বিস্তারিত নকশা প্রণয়নের কাজ চলছে। শুরু হয়েছে ডিপো এলাকার ভূমি অধিগ্রহণের প্রস্তুতি। অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রী জানান, কক্সবাজার চট্টগ্রাম সড়ক 4 লেনে উন্নীত করার প্রকল্পেও অর্থায়ন করতে নীতিগত সম্মতি দিয়েছে জাপান সরকার। হিরজুন মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।